আজকে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আন্দোলনে, তাদের আন্দোলনে আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। তারা আজকে আবার বলছে তাদের নাকি 10 তারিখে জয় হয়েছে, অর্থাৎ তাদের যে সরকারের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মুচলেকে দিয়ে গোলাপ বাগিচে সভা করতে হয়েছে এটাই নাকি তাদের জন্য একটি বিজয়, এবং এই বিজয় নিয়ে তারা সন্তুষ্ট, এটা সন্তুষ্ট থাকুক। আমরাও চাই এই সন্তুষ্ট নিয়ে তারা আগামী দিনে আবার সুসুর করে নির্বাচনে অংশগ্রহণ করে এই দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখুক। এই ডিসেম্বর মাসে তারা বিভিন্ন রকম তারিখ দিয়ে আন্দোলনের ডেট ঘোষণা করে। বন্ধুগণ, শুধু তাই নয়, তারা নাকি সংবিধান কমিশন গঠন করেছেন সংবিধান সংশোধন পরিবর্তনের জন্য। কাত্রদাহ কোথায়? কাত্রদাহ এই সংবিধান যে জাতীয় চার মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, যেটা জিয়াউর রহমান ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজকে সেটা পুনঃস্থাপিত হয়েছে, এইটা তাদের কাত্রদাহ। আজকে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ আজকে আন্তর্জাতিক হেরিটেজ হিসাবে ইউনেস্কো গ্রহণ করেছে, সেই ভাষণ আজকে সংবিধান স্থাপিত হয়েছে, এখানে তার কাত্রদাহ। আজকে বাংলাদেশের যে ঘোষণা, সেই ঘোষণা আজকে সংবিধানে স্থান লাভ করেছে, সেখানে তাদের কাত্রদাহ। তাই সংবিধান নিয়ে তাদের আজকে কথা বলা হচ্ছে, কিন্তু তারা ভুলে যায় এই দেশ একটি রক্ত সশস্ত্র রক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এই দেশ জাতি তত্ত্বের ভিত্তিতে সাম্প্রদায়িক বিশ্বাসে পাকিস্তানের মতো সৃষ্টি হয়নি, এই দেশ বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতীয় মিলিত রক্তস্রোতের মধ্য দিয়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। এই দেশে 7.5 কোটি মানুষ সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমন ঐক্যবদ্ধ ছিল, আজকে এই দেশে স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, গণতান্ত্রিক মানুষ, প্রগতিশীল মানুষ, অসাম্প্রদায়িক মানুষ সবাই আজকে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ। এখানে ভাষণ করার কোন সুযোগ নেই, আজকে সেই ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে চৈত্যদল শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বিগত দিনে আমরা যেমন এই সমস্ত অপশক্তির সমস্ত ষড়যন্ত্র বানচাল করে দিয়ে সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলাম রাজপথে, এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতা এসেছিল, এবং তার পরবর্তীকালে বারবার জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আজকে তিনি দেশকে শাসন করার মধ্য দিয়ে এই দেশে বঙ্গবন্ধুর স্বপ্ন একটি সুখী সমৃদ্ধশালী একটি আত্মমর্যাদাশীল বাঙালি জাতি পৃথিবীর বুকে প্রতিষ্ঠা হবে, আজকে তাই তিনি বাস্তবায়ন করার মধ্য দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। আজকে সারা বিশ্ব বাংলাদেশ উন্নয়নের অর্পণের বলে আজকে সারা বিশ্ব হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে শেখ হাসিনা তার স্থান করে নিতে সক্ষম হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবে। তাই আজকে এখানে তাদের গাত্রদাহ, আজকে এই গাত্রদাহ নিবারণ করার জন্য আমাদের আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন চৈত্যদল থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবাই সজাগ সচেতন। তারা বলেছিল 10 তারিখে ক্ষমতাচ্যুত হবে, খালেদা জিয়া দেশ শাসন করবে, তাদের সেই স্বপ্ন আর বাস্তবায়িত হতো দূরের কথা, আজকে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আন্দোলনে, তাদের আন্দোলনে আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। তারা আজকে আবার বলছেন তাদের নাকি 10 তারিখে জয় হয়েছে, অর্থাৎ তাদের যে সরকারের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মুচলেকে দিয়ে গোলাপ বাগিচে সভা করতে হয়েছে এটাই নাকি তাদের জন্য একটি বিজয়, এবং এই বিজয় নিয়ে তারা সন্তুষ্ট, এটা সন্তুষ্ট থাকুক। আমরাও চাই এই সন্তুষ্ট নিয়ে তারা আগামী দিনে আবার সুসুর করে নির্বাচনে অংশগ্রহণ করে এই দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখুক। কোন ষড়যন্ত্র এই দেশের মাটিতে আর স্থান লাভ করতে পারবে না, চৈত্যদল তার জন্য সজাগ সচেতন, এবং যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য চৈত্যদল অঙ্গীকারবদ্ধ।